বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার হচ্ছেন তহিদ আফ্রিদি এবং বাংলাদেশে তার ব্যাপক ফ্যান ফলোয়ার রয়েছে। বাপের অনেক টাকা। অন্যদিকে রয়েছে ওমর অন ফায়ার এবং ওমর অন ফায়ারের জনপ্রিয়তা আফ্রিদির থেকে কম নয়। আই অ্যাম ওমর ফ্রম সুইজারল্যান্ড। জনপ্রিয়তা এবং মানুষের ভালোবাসার দিক থেকে এই দুইজন একে অপরকে টক্কর দেয়। এখন প্রশ্নটি হচ্ছে, তহিদ আফ্রিদির জনপ্রিয়তা বেশি নাকি ওমর অন ফায়ারের জনপ্রিয়তা বেশি? তো আজকের এই ভিডিওতে এই দুই ইউটিউবার সম্পর্কে তুলনামূলক আলোচনা করে দেখব যে কার জনপ্রিয়তা বেশি এবং কে কেমন জীবনযাপন করে থাকে। তো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। আর যারা ওমর অন ফায়ার এবং তহিদ আফ্রিদি দুজনকে ভালোবাসেন তারা ঝটপট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আমরা ওমর অন ফায়ার সম্পর্কে জেনে আসি। অন্যান্য ইউটিউবারদের মতো ওমর অন ফায়ার জিরো থেকে জনপ্রিয় ইউটিউবার হয়েছেন। ওমর তার প্রথম সফলতা পেয়েছিল লাইকের মাধ্যমে। আপনারা যারা 3-4 বছর ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা অবশ্যই জেনে থাকবেন এক সময় লাইকি কতটা জনপ্রিয় অ্যাপ ছিল। এই লাইকিতে 15 সেকেন্ডের ফানি ভিডিও দিয়ে ওমর দর্শকদের মনে জায়গা করে নেন। তারপরে তিনি জানতে পারেন ইউটিউবের মাধ্যমে ক্যারিয়ার করা যায়। এরপর সে তার বন্ধুবান্ধব এবং টিম নিয়ে নেমে পড়েন ইউটিউবিংয়ের যাত্রায়। তাদের প্রথম চ্যানেলটির নাম ছিল ব্যাড ব্রাদার্স। সেখানে তারা নিয়মিত ভিডিও আপলোড করত। এই ব্যাড ব্রাদার্স চ্যানেলটি খুব তাড়াতাড়ি 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে। এরই ধারাবাহিকতায় দেখতে দেখতে তাদের চ্যানেলে 10 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়। ব্যাড ব্রাদার্স চ্যানেলটির ভিডিও মানুষকে অনেক বিনোদন দিত এবং তাদের অনেকগুলো ডায়ালগ মানুষের মুখে মুখে থাকত। ওমরের বিখ্যাত একটি ডায়ালগ হচ্ছে, আই অ্যাম ওমর ফ্রম সুইজারল্যান্ড। এরপর ব্যাড ব্রাদার্স টিমকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু আপনারা অনেকেই জানেন ওমর ব্যাড ব্রাদার্স টিম ছেড়ে দিয়ে নিজের চ্যানেল খুলেছে। তার বর্তমান ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওমর অন ফায়ার। মজার ব্যাপারটি হচ্ছে এই ওমর অন ফায়ার চ্যানেলে সে মাত্র একটি ভিডিওর মাধ্যমে 2,40,000 সাবস্ক্রাইবার অর্জন করে। এরই মাঝখানে ওমর একটি টিকটক অ্যাকাউন্ট খোলে যেখানে মাত্র কয়েকদিনের মধ্যে 1 মিলিয়ন প্লাস ফলোয়ার হয়ে যায়। বিশেষ করে ওমরের টিকটক ভিডিওগুলো বাংলাদেশে অনেক ফেমাস। ভাষাকে মাতৃভাষা বলা হয় কারণ আমাদের বাবারা মায়ের সামনে কথা বলার শান্তি পায় না। সবাই দলবদ্ধ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়াইছে। এখন বুঝতে পারছো আমি কতটা শক্তিশালী? যেখানে গিরগিটির মতো রং বদলায় নিজের আত্মীয় স্বজন, সেখানে কি আর কাঁটা ঘায়ে লবণ দেওয়ার জন্য শত্রুর প্রয়োজন। তো যাই হোক, তার ব্যক্তিগত কিছু ফ্যাক্টের কথা বললে, তার সম্পূর্ণ নাম হচ্ছে নূর মোহাম্মদ ওমর। সে জন্মগ্রহণ করেছে ঢাকার সাভারে এবং সে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ছে। তবে ওমরের সাথে কারো সম্পর্ক আছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। তো যাই হোক, বর্তমান সময়ে ওমরের ইউটিউব চ্যানেলে 25 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী প্রতি মাসে ওমর অন ফায়ার ইউটিউব থেকে $2,500 আয় করে থাকে। বন্ধুরা, ওমরের ভিডিওগুলো এতটাই ফানি হয়ে থাকে যে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তারা কি করতেছিলি? টিকটক টিকটক কারা করে? প্রতিবন্ধীরা। তার মানে তোরা কি প্রতিবন্ধী? গুরু, টিকটক করি তো মাথায় বুদ্ধিকম ঘুম বেশি। তো যাই হোক, ওমর অন ফায়ার সম্পর্কে আপনারা অনেক কিছু জানলেন। এবার আমরা তহিদ আফ্রিদি সম্পর্কে জেনে আসি। একসময় বাংলাদেশের সেরা ইউটিউবার ছিল তহিদ আফ্রিদি এবং ইউটিউবার হিসেবে মানুষ তহিদ আফ্রিদিকে চিনত কারণ আফ্রিদি বাংলাদেশের প্রথম ব্লগার হিসেবে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে। তাছাড়া তহিদ আফ্রিদি ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করত। বাংলাদেশের ইউটিউবার এবং ব্লগারদের মধ্যে সবথেকে জনপ্রিয় ইউটিউবার হচ্ছে তহিদ আফ্রিদি, এটা বললে হয়তো ভুল হবে না। বিশেষ করে ইউটিউবে তহিদ আফ্রিদি ব্যাপক ফ্যান ফলোয়ার সৃষ্টি করেছে। 2017 সালে গুগল ট্রেন্ডিংয়ে প্রথমে তার নাম দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। 2017 সালে বাংলাদেশে গুগল ট্রেন্ডিংয়ে সবচেয়ে বেশি খোঁজ করাদের মধ্যে তহিদ আফ্রিদি ছিল সর্বকনিষ্ঠ। তিনি জন্মগ্রহণ করেছেন 1997 সালের 3 জানুয়ারি। তার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের বরিশাল। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 26 বছর। তার আসল নাম তহিদ উদ্দিন আফ্রিদি হলেও তিনি মূলত তহিদ আফ্রিদি নামে সর্বাধিক পরিচিত। তার বাবার নাম হচ্ছে নাসির উদ্দিন। তিনি মাইটিভি বাংলাদেশ চ্যানেলের প্রতিষ্ঠাতা। তিনি তার নিজ হাতে মাইটিভি চ্যানেলকে আগলে রেখেছেন। এছাড়া তহিদ আফ্রিদির বাবা অসংখ্য উন্নয়নমূলক কাজও করেছেন। বর্তমানে তাকে একজন জনপ্রিয় ব্যক্তি বলা যায়। তহিদ আফ্রিদির মায়ের নাম হচ্ছে আসফি উদ্দিন এবং তিনি অনেক ফ্যাশন সচেতন একজন মহিলা। তহিদ আফ্রিদির ভিডিওতে নিয়মিতই তাকে দেখা যায়। তিনিও বাংলাদেশে বেশ জনপ্রিয়।
আফ্রিদির একমাত্র বোনের নাম হচ্ছে প্রমীপ এবং তার বোনও মাই টিভিতে কাজ করে থাকেন। বেশ কিছুদিন আগে তার বিয়ে হয়ে গিয়েছে এবং সেটা নিয়ে তাওহিদ আফ্রিদি তার চ্যানেলে ব্লগও করেছে। আফ্রিদি বরিশালে জন্মগ্রহণ করলেও তিনি মূলত ঢাকাতেই বড় হয়েছেন। তার বাবা তাকে ঢাকার একটি বেসরকারি স্কুলে ভর্তি করে দেন, মূলত সেখান থেকে তার পড়াশোনার হাতেখড়ি। পড়াশোনায় অনেক ভালো ছিলেন তাওহিদ আফ্রিদি। এর পাশাপাশি খেলাধুলা এবং ভিডিওগ্রাফিতেও আফ্রিদির বেশ আকর্ষণ ছিল। বন্ধু বান্ধবের সাথে কোথাও ঘুরতে গেলে সেখানে আফ্রিদি ভিডিও করতেন। হয়তো আফ্রিদি তখন জানতেন না তার এই ভিডিওর আগ্রহ একদিন তাকে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবারে পরিণত করবে। তো যাই হোক, স্কুলের পড়াশোনা শেষ করে তিনি ঢাকা কলেজে ভর্তি হন। ঢাকা কলেজে পড়াশোনার সময় থেকে তার মনে ফিল্ম নিয়ে পড়াশোনা করার ইচ্ছা জাগে। তাছাড়া তিনি উচ্চশিক্ষা নিতে চাইছিলেন, তাই কলেজের পড়াশোনা শেষ করে তিনি লন্ডনে চলে যান। লন্ডনে পড়াশোনা করার সময় তার অনেক অভিজ্ঞতা হয়। এরপর লন্ডন থেকে ডিগ্রি নিয়ে তিনি দেশে ফিরে আসেন। দেশে আসার পর তিনি তার বাবার প্রতিষ্ঠান মাই টিভি বাংলাদেশে যোগ দেন। সেই বছর তিনি তার চ্যানেলের জন্য বেশ কিছু অনুষ্ঠানও নির্মাণ করেছিলেন। তার বোন প্রমীয় তার সাথে মাই টিভিতে কাজ করেছেন। সেই সময় তাওহিদ আফ্রিদি তার বোনের সাথে একটি প্র্যাঙ্ক ভিডিও করেছিলেন। প্রমী একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছিলেন আর সেই অনুষ্ঠানের ডিরেকশনে ছিল তাওহিদ আফ্রিদি। এই সুযোগে তিনি প্রমীর সাথে একটি প্র্যাঙ্ক ভিডিও করেছিলেন। তাওহিদ আফ্রিদির এই প্র্যাঙ্ক ভিডিও সেই সময় অনেক ভাইরাল হয়েছিল। এরপর তাওহিদ আফ্রিদি তার নামে একটি শো শুরু করেন। অল্প দিনের মধ্যে তাওহিদ আফ্রিদির এই শো ভাইরাল হয়ে যায়। এভাবেই বাংলাদেশে আস্তে আস্তে তার পরিচিতি বাড়তে থাকে। তারপর তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং তার সেই ইউটিউব চ্যানেলের নাম দিলেন তাওহিদ আফ্রিদি। এরপর তাওহিদ আফ্রিদি বাংলা গানের কভার করতে শুরু করলেন এবং সেই সময় তার বেশ কয়েকটি মিউজিক ভিডিও রিলিজ পায়। এভাবেই একটি সময় তার ভিডিও ভাইরাল হতে শুরু করে। তারপর তিনি শুরু করলেন শর্ট ফিল্ম তৈরি করতে, এখানেও তিনি সফল হন। এরপর তিনি তার চ্যানেলে ব্লগ ভিডিও করা শুরু করলেন এবং এখান থেকে শুরু হলো তাওহিদ আফ্রিদির নতুন যাত্রা। বর্তমানে তিনি 200টির উপরে ব্লগ করেছেন এবং মানুষ তার ব্লগ অনেক বেশি পছন্দ করে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে 62 লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং ইউটিউব থেকে তিনি প্রতি মাসে লক্ষ টাকার উপরে আয় করে থাকেন। তাওহিদ আফ্রিদির নিজস্ব একটি টিম রয়েছে, এই টিমকে তিনি প্রতি মাসে বেতনও দিয়ে থাকেন। তাওহিদ আফ্রিদি ইতিমধ্যে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার জনপ্রিয় কিছু গান হচ্ছে লাজুক হাসি, স্বপ্ন তো দেখেছি তোমাকে। আফ্রিদির এই গানগুলো অনেক জনপ্রিয়তা পেয়েছে। সবকিছু ছাড়িয়ে বর্তমানে আফ্রিদি একজন ব্যবসায়ী। তার পাঞ্জাবি ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে শোয়াফ। তিনি ইউটিউবে তার এই পাঞ্জাবিগুলোর প্রমোশনও করে থাকেন। তবে আফ্রিদির কোনো গার্লফ্রেন্ড রয়েছে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। গুগলের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় $5 মিলিয়ন এবং তার ব্যক্তিগত ব্যবহৃত কিছু গাড়ির নাম হচ্ছে রেঞ্জ রোভার। এটি হচ্ছে তাওহিদ আফ্রিদির কালেকশনে সব থেকে দামি গাড়ি, যার মূল্য হতে পারে আনুমানিক 3 কোটি টাকা। এরপর তার আরেকটি গাড়ি হচ্ছে মার্সিডিজ সি ক্লাস এবং এটি তার বাবা জন্মদিনে গিফট করেছিলেন। তার আরও একটি গাড়ি হচ্ছে হোন্ডা টার্বো। এছাড়াও আফ্রিদির একটি বিএমডব্লিউ X1 রয়েছে একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো, যার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এছাড়াও বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে তাওহিদ আফ্রিদি 10 থেকে 12টি গাড়ি ব্যবহার করে থাকেন। তো আফ্রিদি সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন। তো এখন সময় এসেছে ভোটিং করার। আপনি যদি আফ্রিদিকে পছন্দ করেন তাহলে কমেন্ট বক্সে আফ্রিদি লিখুন, আর ওমরকে পছন্দ করলে কমেন্টে ওমর লিখুন। কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে কার জনপ্রিয়তা বেশি। এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।